একজন বীর মুক্তিযোদ্ধা দক্ষিণ খান ইউপির চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, এবার শপথ থাকবে কি দেশকে এগিয়ে নেওয়ার জন্য? ধন্যবাদ আপনাকে। বঙ্গবন্ধুর পাঁচ ৩৫ বার্ষিকীটা চারবার আল্লাহ আমার সেই সৌভাগ্য দিয়েছিল। বড় ভাইয়ের সাথে শহীদুল্লাহ চেয়ারম্যান জালাল সাহেব এদের সাথে যাইতাম মাঝে মাঝে, চারবার কদমবসি করতে সফল হয়েছিলাম এই 32 নম্বরে বিভিন্ন সময়ে। জাতির জনকের পা ছুঁতে সক্ষম হয়েছিলাম, তার সান্নিধ্য পেয়েছিলাম। জাতির জনক ওনার সম্বন্ধে কথা বলতে গেলে দু চার দিনে শেষ হবে না। জননারে বাংলাদেশ স্বাধীন হতো না, এ বাঙালি জাতির অভিসংবাদিত নেতা, আজকে উনি জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে আমাদের মাঝখানে নেই, আগস্ট মাস এলেই সারা বাংলা বাঙালি জাতি দুঃখে জর্জরিত হয়ে যান। ওনার স্পৃহা, ওনার জাগরণ, ওনার স্বপ্ন, আদর্শ, এগুলোকে লক্ষ্য করলে, খেয়াল করলে বোঝা যায় একদম খাঁটি রাজনীতিবিদ। অনেক কষ্ট করে 23টি বৎসর আন্দোলন সংগ্রাম করে যিনি বাংলাদেশ দিয়ে গেলেন, একটা ভূখণ্ড দিয়ে গেলেন আলাদা, বাঙালি জাতির সত্তা হিসেবে যে মায়ের ভাষা বাঙালি ভাষা, বাংলা ভাষা দিয়ে গেলেন। সে এত সব লড়াই সংগ্রাম আন্দোলন, সে 52 থেকে শুরু করে ওনারই 23টি বছর সংগ্রাম আন্দোলন করে এই দেশটি একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে দেশটি বাংলাদেশ দিয়ে গেলেন, সেই দেশে আমরা বসবাস করি। আগস্ট মাস আসলেই জাতির জনকের কথা সারা পৃথিবীর মানুষ জানে, বাঙালি জাতি জাতি। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত, এই শোক বড় মন নিয়ে দিন কাটাতে হয়। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ফজিলাতুন্নেসা মুজিব ছেলের বউ, ছোট বাচ্চারা আছেন, তাদেরকেও নির্মমভাবে সেই 15ই আগস্ট রাত্রে নির্মমভাবে হত্যা করা হয়। সারা দেশের নেতা কর্মীরা সবাই মর্মাহত হয়েছিলেন, নেতৃবৃন্দ ঘরে থাকতে পারে নাই, বড় বড় নেতারা অনেকেই অ্যারেস্ট হলেন, আমরাও বাড়ি ছাড়া হয়ে গেলাম আর্মিদের যন্ত্রণায়। সেই রক্তক্ষেকু পিপাসু মানুষগুলো হাইনাদের বিচার হয়েছে, বহু সংগ্রাম আন্দোলনের পরে বিচার হয়েছে আদালতের মাধ্যমে, দেশ ও জাতি একটু স্বস্তি পেয়েছে। এই পুরাটি মাস জাতির জনকের ব্যাপারে, জাতির জনকের জন্য সারা দেশের মানুষ সকল জায়গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, জাতির জনকের নামে দোয়া করা হয়, তার পরিজন যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করা হয়। 7ই মার্চের বাসন রেসকোর্স ময়দানে উনি দিয়েছিলেন, আমরা সেই রেসকোর্স ময়দানে সেদিন উপস্থিত হয়েছিলাম। আমরা সৌভাগ্যবান যে জাতির জনক বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের বাসন আমরা শুনতে সক্ষম হয়েছিলাম। আমরা লগি বৈঠা, আড়াই হাত লাঠি প্রত্যেকে হাতে নিয়ে আমরা 12 ট্রাক বড় বড় নেতৃত্বে 12টা খরার যুদ্ধের রওনা করি, আমরা মিছিল করতে করতে সেদিন রেসকোর্স ময়দানে গিয়েছিলাম। মনে পড়ে লক্ষ লোকের যে আওয়াজ ছিল, লগি বৈঠার যে আওয়াজ ছিল, দেখেছি যে রেসকোর্স ময়দানের চতুর্দিকে সেদিন আর্মিরা অস্ত্র নিয়ে তারা জায়গায় জায়গায় লাইন ধরে বসেছিল, হয়তো গুলি করবে, এইমাত্র গুলি করবে, একটু পরেই গুলি করবে, এরা একটা ভাব ছিল সেদিন। সে এত সব এই হৃদয় বিদারক ভাবের মধ্যেও লক্ষ লক্ষ মানুষের এখানে উপস্থিতি ঘটেছিল। মাত্র 17 মিনিটের ভাষণে বাঙালি জাতিকে সেদিন উদ্বুদ্ধ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কী বলেছিলেন, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবিলা করতে হবে, এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই যে আহ্বান দিয়েছিল। আমরা এখানেই শান্তি পাই যে জাতির জনকের সেই চিন্তা আছে, তোরা সাপ তার স্বপ্ন বাঙালি জাতিকে একটি ভূখণ্ড দিয়ে দেওয়া, স্বাধীনতা অর্জন করে দেওয়া, এই বুভুক্ষ গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, একটা সুখী সুখী সমৃদ্ধশালী দেশ তৈরি করা, একটি আনন্দ গণ মুহূর্তে যাতে বাংলা জাতি চলাফেরা করতে পারে, বাংলা ভাষা যাতে কথা বলতে পারে, এত সব বিষয়গুলো ছিল তার লালিত স্বপ্ন। সেই লালিত স্বপ্নগুলো উনি বাস্তবায়ন করেছেন, করার পরেই মাত্র 3.5 বছর উনি ক্ষমতায় এসে মাত্র রাস্তাঘাট, বিধ্বস্ত রাস্তাঘাটগুলো উনি করতে শুরু করেছিলেন মাত্র, তখনই হঠাৎ সে 1975 সালে হায়নার দল পাকিস্তানের
পাকিস্তান থেকে আগত এই হাইনের দল কুচুপি মহল দিশেহারা কিছু সেনাবাহিনী কর্তৃক ওনারা নিহত হন। জাতি কোনোদিনই ভুলবে না, বলতে পারে না, তাকে জাতি স্মরণ করছে সকল জায়গায়, সকল স্তরে, সর্বস্তরে, সর্ব জায়গায়। উনি আজকে মানুষের মনে সমাদৃত। ওনাকে দেখেন টঙ্গিপাড়ায় রেখেছেন, কেন টঙ্গিপাড়ায় রাখার অর্থ কি? ওনারা ঢাকা রাখলেন না, একে ফজলুল হক এবং সরোজী সাহেবের পাশে রাখতে পারতেন, রাখেন নাই। উনি জাতীয় নেতা হিসেবে চিহ্নিত হবেন, জাতির পিতা হিসেবে চিহ্নিত হবেন, তাকে এমনভাবে জায়গায় রাখা হলো যে ওনার নাম যেন কেউ না নিতে পারে, তোরহুরু করে টঙ্গিপাড়ায় রাখলেন। কিন্তু তাদের সেই স্বপ্ন, তাদের সেই আশা আকাঙ্ক্ষা কি বাস্তবে রূপ দিতে পেরেছে? নিশ্চয়ই পারে নাই। আজকে সেই গোপালগঞ্জে টঙ্গিপাড়ায় প্রত্যেক দিন হাজার হাজার লোক ওইখানে আসা যাওয়া করে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একদিন বলেছিলাম 2001 সালে, সদ্য আফা জাতীয় জনগণকে ঢাকায় আনা যায় না, বিধান আছে। উনি বললেন কিছুক্ষণ চুপ থেকে, তুমি কথাটি বলেছো, তোমার মনের থেকেই তোমাকে ধন্যবাদ। কিন্তু এই দেশের মানুষ সেই গোপালগঞ্জেই লাইন ধরে যাবে, হাজার হাজার মানুষ ডেলি যাবে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। তোমরা রাজনীতিতে অটল থাকো, সত্যিকার অর্থে জাতীয় জনকের যে আশা আকাঙ্ক্ষার রাজনীতি, স্বপ্নের রাজনীতি, সেগুলো বাস্তবায়ন করার জন্য রাজনীতি করো। নিশ্চয়ই টঙ্গিপাড়া গোপালগঞ্জে মানুষ যাবে ওনার সেই সমাধিস্থলে, উনি দেখতে যাবে, দেখবা। আজ সত্যিই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, তার চেতনাবোধ, তার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। মানুষ সেখানেই যে প্রত্যেক 5-10টা 20টা গ্রুপ ওইখানে দোয়া মাহফিলের আয়োজন করে, আমি মাঝে মাঝে যাই, আমরা দেখি, তখন আনন্দে উদ্বেলিত হই যে জাতিজনক যা পাওয়ার যোগ্যতা অর্জন করেছিল রাজনীতির ক্ষেত্রে তা পেয়েছে। আমরা এখানেই কিছুটা হলো স্বস্তি পাই, আনন্দিত হই, উদ্বেলিত হই। সঠিক রাজনীতিবিদ, অভিসংবাদিত নেতা এবং সেই রাজনীতির যে রাজনীতির চেতনাবোধ, যে উদ্দেশ্যকে ঘিরে রাজনীতি করেছিলেন, লড়াই সংগ্রাম আন্দোলন করে সারাটি জীবন বাঙালি জাতির সুখ শান্তির লক্ষ্যে উনি কথা বলেছেন সকল জায়গায় সকল স্থানে, বাস্তবেই রূপদান করতে সক্ষম হয়েছে সারা জাতি, বাস্তবিত হয়েছে তার আকাঙ্ক্ষা। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে জাতির জনকের যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে, এটা একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গুণে। জাতির জনকের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা অনেকটা পূরণ হয়েছে, আরও পূরণ হতে যাচ্ছে, উন্নয়ন প্রচুর হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজগুলো হাতে নিয়েছেন, এই সরকার যে কাজগুলো হাতে নিয়েছেন, এই সরকারের কর্মস্পৃহা প্রেরণার কোনো অভাব নেই। আজকে সারা জাতি দেখতে পাচ্ছে যে উন্নয়নের কর্মকাণ্ড দৃশ্যমান। প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি বাড়িতে উন্নয়ন হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই, এবং প্রত্যেকে মানুষের উন্নয়ন হয়েছে। এই মুহূর্ত পর্যন্ত এক বাংলাদেশে একটি মানুষও বলতে পারবে না যে আমার উন্নয়ন হয়নি। ইনশাল্লাহ আগামী দেখবি 20 বছরে বাংলাদেশ সোনার বাংলা ঠিক হবে ইনশাল্লাহ। যার 10-15 বছর 20 বছর পরে এই দেশে মুক্তিযোদ্ধা থাকবে না, কোনো মুক্তিযোদ্ধা ওষুধ খাওয়ার জন্য পাওয়া যাবে না। বয়স হয়েছে, সবাই আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবো আমরা। আমরা যা পারি নাই, এটা আমাদের পরবর্তী জেনারেশন সে কাজগুলো করবেন। এটা আমরা সেই রাজনীতি করে যাচ্ছি, জেনারেশনের কাছে ছেড়ে দিয়ে যাচ্ছি যে আমাদের যে অপূরণীয় কাজ যেটা পূরণ করতে পারি নাই, তারা তাদের মাধ্যমে পূরণ হবে। এই জন্য ছেলেমেয়েদেরকে, যুবকদেরকে উৎসাহিত করা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে, সঠিক রাজনীতি এবং সভ্যতার নিরিখে সত্য নিষ্ঠাকে লালন পালন করে সঠিকভাবে দেশটিকে উন্নয়ন করার জন্য, একটা স্বাবলম্বী শক্তিশালী দেশ তৈরি করার জন্য আজকের প্রজন্ম যারা, যুবক যারা, শিক্ষিত যুবকদের উপরে দেশটাকে মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিচ্ছেন, তোমরা শিখো, জানো, উপলব্ধি করো, প্রত্যক্ষ করো, তোমরা এগিয়ে যাবে, আমরা থাকবো না, তোমরা এগিয়ে যাবে, দেশটাকে একটা উন্নয়নশীল দেশ হিসেবে যেন আমরা পরিস্থিতি লাভ করতে পারি, সেই লক্ষ্যে কাজ করতে হবে। ওনার আদেশ নির্দেশ প্রতিনিয়ত, এই আদেশ নির্দেশগুলি উনি দিয়ে থাকেন। মুক্তিযুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ চলছে, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ চলবে, এই নেশায়, এই আশায়, এই প্রত্যাশায় আমরা দেশ পরিচালনা করছি, এবং আগামী তো এই আশা নিয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ চলবে, এটি কিন্তু আমাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা। আমি মনে করি আজকে জাতির জনকের উপর মানুষের যে আস্থা ছিল, এখনও যে আস্থা আছে যে জাতির জনক মরে নাই,
অনেকেই ভাবে যেন উনি মরে নাই, উনি মারা যান নাই, উনি মরতে পারেন না। আসলে দেখা যায় উনি প্রত্যেক ঘরে ঘরেই উনি বিরাজমান, উনি বিদ্যমান প্রত্যেকটি মানুষের মনে, ব্রেনে, হৃদয়ে। আজকে প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্থান পেয়েছে জাতিজনক শেখ মুজিবুর রহমানের। একটা সমৃদ্ধিশীল দেশ গড়বে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সকল পর্যায়ে, সকল ক্ষেত্রে, সকল বিষয়ে উনি জানেন কোথায় কীভাবে কখন কোন কাজটি করতে হবে। ওনার প্রত্যেকটা কাজের ওনার নখ দর্পণে। উনি শুধু মানুষের কল্যাণ উন্নয়ন নিয়েই উনি সবসময় চিন্তা করেন, উনি মানুষের মঙ্গল কামনা করেন, জাতির মঙ্গল কামনা করেন, ওনার কোনো অন্য চিন্তা নেই। উনি লোভ পরিহার করেছেন প্রথম থেকেই, উনি লোভই নয়, ওনার আমি লোভ দেখি না। অতএব লোভহীন মানুষ, একজন ভালো মানুষ, ভালো ঘরের সন্তান, বাঙালি, বাঙালি জাতির প্রথম সারির এক নম্বর ব্যক্তির মেয়ে, অতএব তার ওই ধরনের লোভ লালস নাই। ওনার লোভ একটাই, বাঙালি জাতি একটা সুখী সমৃদ্ধশালী জাতি হিসেবে পরিচয় যেন দিতে পারে, সেই জন্য উনি কাজ করতেছেন, আমরা এইটুকু জানি। এই জন্য ওনাকে ভালো লাগে, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘায়ু করুন, দোয়া করি উনি ভালো থাকুন। আগামী উপনির্বাচনই শুধু নয়, আগামী রাজনীতিতে যা কদিন বাসী মুক্তিযুদ্ধ হিসাবে আমি যেন আপনাদের মেলে, আপনাদের সামনে, আপনাদের কাছে থাকতে পারি, এই দেশের মানুষের, জনগণের কল্যাণে কিছু কাজ করতে পারি, সেজন্য রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দিন, দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।